নোয়াখালীতে সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোসলেম উদ্দিন আহমেদ এমপি নির্বাচিত হওয়ার এক বছর পূর্তি উপলক্ষে চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় মসজিদে দোয়া মাহফিল আয়োজন করেন। গতকাল দুপুরে খতমে কোরআন ও দোয়া মাহফিল স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হয়। চরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম বাবর চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবরের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য নুরুল আফসার, উপদেষ্টা সদস্য ইলিয়াস জাফর, সদস্য আলী আজম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোবারক হোসেন, জেলা সদস্য আফসার খান প্রমুখ।